মঙ্গলবার আবারও চাকরিচ্যুত 10,300 শিক্ষক শিক্ষিকারা আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ দেখায়। মূলত গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়, কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এডিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায়। চাকরিচ্যুতরা জানায় তাদের দাবি নাম না হলে লাগাতার তাদের আন্দোলন চলবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের দু মাসের মধ্যে আমাদের চাকরির স্থায়ী ব্যবস্থা করবেন, কিন্তু সেই দু মাস অতিক্রান্ত হওয়ার পরে আমরা 51 দিনের গণঅবস্থানে আমাদের উপর বর্বরভাবে লাঠিচার্জ, জল কামান ইত্যাদি করার পরে আরো প্রায় 1 বছর অতিক্রান্ত হল, উনি ওনার প্রতিশ্রুতির দিকে ফিরেও তাকাচ্ছেন না। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই অবস্থায় আমরা বেতনহীন, আমাদের আত্মহত্যা করে অসুখে দুর্ভোগে টেনশনে ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছেন। এই যে 129 জন এখন অবধি আমাদের শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন, সেই দায় কি মুখ্যমন্ত্রী এড়াতে পারেন? আমরা ঘরে বসে থাকতে পারি? আমাদের এভাবে মৃত্যু পদযাত্রী আমাদের শিক্ষক শিক্ষিকা দেখে, আমাদের শিক্ষক শিক্ষিকার মধ্যে কেউ বা মাছ বিক্রি করছেন, 7 বছর 10 বছর এই রাজ্যে শিক্ষকতা করে এই রাজ্যের যে শিক্ষা ব্যবস্থাকে আমরা যেভাবে উন্নতি করেছিলাম, রাজ্যের শিক্ষা ক্ষেত্রে যে পরিকাঠামো তৈরি হয়েছিল সেই পরিকাঠামোকে সচল রাখার জন্য আমরা যারা 10,300 শিক্ষক শিক্ষিকা, আমরা ছাত্রছাত্রীদের এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যে আমাদের কোনো খামতি ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে।